পার্থদার চাকরির দোকান, এখানে ন্যায্য মূল্যে মাস্টারি চাকরি পাওয়া যায়। কি মাস্টারি চাকরি? যাক বাবা, এতদিনে একটা ভালো দোকানের খোঁজ পেলাম, এবার কিছু একটা হবেই। যাই ভিতরে যাই। আরে দাদা, আমরা সতটা সারের বিজনেস করি, আপনাকে ঠকাবো কেন? আরে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আমার দোকান থেকে একবার খালি চাকরিটা যদি কিনে নেয়, আপনার ছেলেরা চিন্তাই হবে না। আরে বিয়ের তো চিন্তাই করবেন না, আপনার বাড়িতে মেয়ের বাপের লাইন লেগে যাবে, লাইন। হ্যাঁ বিয়ে হয়ে যাবে। অর্পিতা অর্পিতা তুমি না না, আপনার তো অর্পিতা বলতে যাব কেন? আরে অর্পিতা হচ্ছে আমার, আরে আপনি বুঝবেন না। হ্যাঁ আপনি বলেন। না না দামাদামি হবে না দাদা, না না আপনি আসেন যে কোনো সময়, আমাদের দোকান সবসময় খোলা থাকে। হ্যাঁ 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 আপনি আসেন। আচ্ছা আরে মোড়ের এখানে এসে বলবেন শুধু চিটিং পার্থটা দোকানটা কোথায়। হ্যাঁ হ্যাঁ আরে আপনার বাইরে বোর্ডেও লেখা আছে পার্থদার চাকরির দোকান। হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা 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 বলেন আপনার কি সমস্যা বলেন। দাদা আমার বিয়ে হচ্ছে না দাদা, আপনি যদি একটু হেল্প করেন দাদা, আমার বিয়েটা হয়ে যাবে দাদা। তোর বিয়ে হচ্ছে না, ঘটকের কাছে যা, আমি কি হেল্প করব তোকে। দাদা আমি যেখানে যাচ্ছি মেয়ে দেখতে, সেখানে মেয়ের বাপ শুধু চাকরিওয়ালা বরেই খুঁজছে, আর আমি এদিকে 8 পাস। দাদা আমাকে একটু সাহায্য করো দাদা। আচ্ছা তো চাকরি লাগবে তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ হয়ে যাবে, আমার এখানে সব রকম মাস্টারের চাকরি পাওয়া যায়। দাদা প্রাইমারি চাকরিটার দাম কত? প্রাইমারি মাস্টারের চাকরি মাত্র 7 লাখ। কিন্তু আর তো নেই, একটু আগে একটা ছেলে নিয়ে চলে গেল, একটাই চাকরি ছিল শুধু। তারা তো কলটা আসছে, আমি কলটা রিসিভ করে নিই। হ্যাঁ অপু। হ্যাঁ হ্যাঁ আজ তো খেলাম এখন। কি তোমার নেকলেস লাগবে? 2 কোটি টাকা? আচ্ছা 2 কোটি টাকা। আচ্ছা দাঁড়াও আমি ব্যবস্থা করছি, তোমার 2 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে, দাঁড়াও। এই শোন, হ্যাঁ 10 দিন মিড ডে মিল বন্ধ করে দেয় স্কুলে। হ্যাঁ 10 দিন স্কুলে মিড ডে মিল না, বাচ্চারা 10 দিন না খেলে কি হবে, বাড়ি থেকে খেয়ে আসবে। 10 দিন মিড ডে মিল বন্ধ কর, আমার 2 কোটি টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বন্ধ করে দে। হ্যাঁ আমি বলছিলাম মাস্টারের চাকরি একটাই ছিল, প্রাইমারি মাস্টারের চাকরি, সেটা শেষ হয়ে গেল, ছেলেটা নিয়ে চলে গেল। কিন্তু এখন কি হবে দাদা? আরে ভাই আমি থাকতে তোর চিন্তা কিসের, হাই স্কুলে আছে অনেক করা, হাই স্কুলের টার্ম তোকে করে দেবো। কিন্তু আমি তো 8 পাস। আরে খাইছে রে, চিন্তার কোনো ব্যাপার না, 8 পাস আছো, আমি ব্যাপারটা ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আমার কাছে আসছো, চাকরি নিয়ে যাবে, এটুকু ভরসা রাখো আমার উপরে, আমি তোমার ব্যবস্থা করে দেবো। আচ্ছা কত টাকা লাগবে দাদা? হাই স্কুলের চাকরির দাম বেশি রাখিনি, মাত্র 20 লাখ টাকা। আর তুই যেহেতু 8 পাস, একটু এদিক ওদিক করতে হবে, কাগজপত্র অনেক ব্যাপার আছে, তুই 25 লাখ টাকা দিয়ে দিবি। একটু কম করুন দাদা। না ভাই পারবো না, আমরা সততার সাথে বিজনেস করি, আজকে শুধু শুধু তোর কাছে বেশি নিলে তো হবে না, যেটা ন্যায্য আমরা সেটাই বলছি। কি লেখা আছে দেখ, এখানে আমরা ন্যায্য মূল্যে চাকরি বিক্রি করি, বুঝতে পারলি? আমি যেটা ন্যায্য সেটাই বলছি, তোর কাছে বেশি চাইবো কেন? দাদা একটু কম নাও না, আমি গরিব মানুষ, তুমি বুঝতে পারছো দাদা, আমি গরিবের উপর খুব সাহায্য করি। আমি বুঝতে পারছি তুই গরিব, কিন্তু কি করবো বল, ন্যায্য আমি যেটা সত্য ওটাই বলছি, আমার এই ভুরির কসম খেয়ে বলছি, আর একটুও কম করতে পারবো না। বিয়ে হচ্ছে না, আমি বুঝতে পারছি। হ্যালো, ও মোনালিসা, কেমন আছো? ও ফ্ল্যাট লাগবে তোমার? আচ্ছা আচ্ছা কত? 7 কোটি টাকা? আচ্ছা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি 7 কোটি টাকা, আর রাতে চলে এসো। হ্যাঁ চুম্মো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই গরমের 2 মাস ছুটি দিয়ে দে। আরে গরম আসতে দেরি আছে তো কি হলো, গরমের 2 মাস ছুটি দিয়ে দে, ছেলে পেলে খুশি হয়ে যাবে। আরে ঠান্ডা আছে তো কি হলো, তুই গরমের ছুটি দিয়ে দে। হ্যাঁ আর যা টাকা পয়সা হচ্ছে এই 2 মাস ছুটিতে যা বাজবে
না কিছু দিতে হবে না চাল ডাল আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে আমার আর্জেন্ট 7 কোটি টাকা দরকার হ্যাঁ আয়ুর মা বুঝতে পারছিস আমার কত টাকার দরকার কত আর কম করব ভাই বল তুই গরীব তোর বিয়ে হচ্ছে না আমি একদিন গরীব ছিলাম আমি একদিন গরীব ছিলাম এত কষ্ট করে আমি এই পর্যায়ে এসেছি কত কষ্ট করে এত কিছু বানিয়েছি আচ্ছা ঠিক আছে তোর জন্য আমি লাস্ট 24 লাখ টাকা করলাম আর হ্যাঁ 99,000 টাকা দিয়ে দিস আর 900 টাকা সাথে 900 টাকাও দিবি আর 99 টাকা ঠিক আছে এর থেকে আর কম করতে বলিস না ভাই নো 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 ঠিক আছে কালকে এসে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে টাকা পয়সা দিয়ে চাকরিটা নিয়ে নিস হ্যাঁ উফ টাইম হয়ে গেল আমাকে অর্পিতার সাথে আবার দেখা করতে যেতে হবে উফ খিদাও পাইছে রে সকাল থেকে শুধু দুবার খেয়েছি হ্যাঁ অপু আসছি আসছি LOL